আজকে আরামবাগ থানায় একটি অভিযোগ করতে এসেছেন তৃণমূল নেতারা, যাদের মধ্যে রয়েছেন গুণধর খাড়া এবং যিনি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি, যেটা বক্তব্য যাদের যে ফ্ল্যাগ ফেস্টুন এসব ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা এ নিয়ে কথা বলবো, এক্স্যাক্টলি কি তারা বলতে চাইছেন। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন গুণধর খাড়া। গুণধরবাবু, আপনারা থানায় এসছেন, কি আপনাদের বক্তব্য, অভিযোগটা কি? ইংরেজির 12 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব ঘোষিত কৃষি দপ্তরের বুলবুল ঝড়ের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সভা ছিল। আমাদের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠিক রাস্তার পাশে অবস্থিত এবং সেখানে কোনো সামনে ফাঁকা জায়গা নেই। সংকীর্ণ জায়গার মাধ্যম সমস্ত নাগরিকদের পরিষেবা দিতে হয়। একদিকে হচ্ছে বুলবুল অনুষ্ঠান, কৃষকদের আর্থিক প্রদানের ফর্ম ফিল আপ, আর একদিকে চলছে আপনার গ্রাম সভা। বুলবুল সকাল 8টা থেকে চলছে ফর্ম ফিল আপ, বেলা 1টার সময় বিজেপির আশ্রিত দুষ্কৃতি অমিত ব্যানার্জির নেতৃত্বে 8-10 জন কর্মীদের এসে আমাদের প্রথমে গ্রামসভা বানচাল করে, মারধর করে পঞ্চায়েত সদস্য সদস্যদের বা প্রধানদের, বা আমাদের হুমকি দেয়, ফ্লেক্স ছিঁড়ে দেয়, উড়িয়ে দেয়। এবং এরপরে বুলবুল যে ঝড়ের অনুষ্ঠান চলছিল সেখানেও ওই ধরনের অকথ্য গালাগালি, ফ্লেক্স ছিঁড়ে দেয় এবং মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া যে ফ্লেক্স ছিল সেই ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেয়। বলে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ছিল মানে কেন্দ্রীয় সরকার টাকা। আমরা বলি টাকাটা জারি হোক, টাকাটা দিচ্ছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দেবে বলে দেয় না, ভাওতাবাজি করেছে। টাকাটা জারি হোক, মুখ্যমন্ত্রী হচ্ছে সবার মুখ্যমন্ত্রী, সরকারি লোক, তার ছবি থাকবে, সেইটা ছিঁড়ে পুড়িয়ে দেয়। তারপরে আবার খবর দেওয়া হয়, এডিও সাহেব নিজে ফ্লেক্স নিজে টাঙায় প্রশাসনকে রেখে। এই হচ্ছে ঘটনা। এবং সেখানে কৃষকরা ভয়ে ভীতগ্রস্ত হয়ে অনেকে সব পালিয়ে যায়। প্রায় 1800 থেকে 2000 কৃষক বন্ধু জুটেছিল আর্থিক সহায়তা প্রদানের আবেদন করতে। এবং বার্ষিক পরিকল্পনা সভা চলছিল তার পাশেই, সেই বার্ষিক পরিকল্পনা মানে আগামী দিনে আমাদের প্রতিটা সংসদের কি কি বার্ষিক হবে, কি কি কর্মকাণ্ড চলবে, কি কি কাজ করা হবে, সেই পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কোনো কাজ হয় না, পরিকল্পনা বহির্ভূত কোনো কাজ হয় না। তা ওরা যে গ্রামের কাজ করবে, গ্রামের মানুষের কাজ করবে, গ্রামের মানুষের পাশে থাকবে, এই যদি ওদের ব্যবহার হয়, অন্যায় হয়, অত্যাচার হয়, গ্রামের মানুষ আর নিজেরা স্বচ্ছে দেখেছে ওদের সরকারে আসার আগেই ভূমিকাটা কি। নমস্কার, আমি আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধরবাবু। নমস্কার বললে হবে না, আমি আর একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে যে আপনারা কদিন আগেই একটি কর্মসূচি করতে গেছিলেন, দিদিকে বলে কর্মসূচি, সেখানে আপনাদেরকে দেখে কালো পতাকা দেখানো হয়েছিল এবং সেটাও বলা হচ্ছিল যে বিজেপির তরফ থেকে কালো পতাকা দেখানো। আজকে আপনাদের সরকারি কর্মসূচি, সেখানেও বলছেন যে আপত্তি। আপনাদেরকে দেখলেই এলাকায় এত আপত্তি উঠছে কেন? না, এই তো 8-10 জন, আমরাও তো মারপিট করলে করতে পারতাম, আমরা তো ওদের মতো অভদ্র নয়, আমরা সরকারি আছি, আমরা অনুষ্ঠান জনগণকে নিয়ে করছি, জনগণ সাথে আছে। আজকে জনগণ তো দেখলো যে ওদের ওই 8-10 জনের কি কুকৃতি, এটা যে কেউ করতে পারে, সবারই অধিকার আছে, কিন্তু এইভাবে মারপিট দাঙ্গাদাঙ্গি নয়। মাইক্রোফোন তাদেরকে দিচ্ছি, তোমাদের কি সমস্যা বলো, কোথায় কি কাজ সমস্যা, কোথায় কি পরিকল্পনা করতে হবে, কোথায় কি উন্নয়ন করতে হবে। তাদের তো ইচ্ছা যে এটা নষ্ট করবো, পরিকল্পনাটাকে ভণ্ড করবো, এই তো পরিকল্পনা, এছাড়া অন্য কিছু নয়। গুণধরবাবু, আমি একটাই জানতে চাইছি যে শুধু কি বিজেপি কি আপনারা এই ঘটনার পেছনে দোষারোপ করবেন, নাকি আপনাদের দলের মধ্যে কোনো? না, আমাদের দলের কেউ নেই, আমাদের দলের কেউ নেই, সমস্ত পঞ্চায়েত সদস্য সদস্য এবং আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ দীপক মাঝি ছিল, সুফল চানক ছিল, আমি ছিলাম, আমাদের প্রধান উপপ্রধান সমস্ত সদস্য সদস্য, সত্য চক্রবর্তী, শান্তি খাঁ, আরো সব, আয়লা বেগম, এরকম সব অনেকই সব ছিল। তো কি আজকে থানায় আপনারা যে অভিযোগ করলেন, কি বললেন, আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবিটা যে এর যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। ওকে, অসংখ্য ধন্যবাদ গুণধর খাড়া, তৃণমূল নেতা, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন। 108 পাতা, এই যে 108 পাতা, 6-7 দু পাতা ছিঁড়ে নিয়েছে, ছিঁড়ে কুচি কুচি করে দিয়েছে। এই যে এলাকার মানুষ, ভোটার নাগরিকরা সব সই করেছে, স্বাক্ষর করেছে, উপস্থিত ছিল, সেগুলো সব ছিঁড়ে দিয়েছে। অমিত ব্যানার্জি, বাবার নাম প্রণব ব্যানার্জি। আর এই যে ছিঁড়েছে, দেখুন, এইসব ছিঁড়েছে।